কত ফলন লঙ্কার? বেগুনের যে অবস্থা, বাইরে আনতে লাগতেছে, কি করা যাবে? এই মেহেন্দি ধরছে, এই যে এখানে একটা লাউ হয়েছে, এটাও এটাও মেহেন্দি ধরছে, ছোট্ট লাউ, এটাও বড় হইতে দিল না। ওই দেখো আর একটা কড়া হইতেছে, এটাতেও মেহেন্দি ধরছে। ইস দেখছো, আজকে সকাল সকাল খাওয়া আলু আর উস্তার ভাজা, আর এদিকে আলু ভেন্ডি আর উস্তা সিদ্ধ। আসলি কে, আসলি কে, একবার এত টেনি লাগেন কইনিয়া দেবো। এগুলো কি হয়ে গেল? আরেকবার আমি দিয়ে দিছি, আমি জল তুলি, এগুলো ভালো করে আবার ধো। একবারে ভালো হয়েছে ধোয়া?
পুরা নোংরা, এটা পুরা নোংরা। আরে আমার পান আসল, সেই ও পান আসা খুললা কাতারারে এরকম নোংরা করছে। ওসব থাকলে কি এত নোংরা হয়? কার এটা? তোমার? আমার না, আমার কাটা তো নোংরা বলো না পারল দুই আমার কাটা দাও, আমি পাম্প করে দিই, দাও ছাড়ো ছাড়ো। কাঁথা সেলাই করতে 300 টাকা লাগে? তাই তো, একটা কম্বলেই তো বোধ হয় 500 টাকা হয়ে যায়, না 600, এখন বোধ হয় একটু দাম বাড়ছে। তাও 500 টাকা দিয়ে পাওয়া যায় একটা কম্বল, ভালো কম্বল 400-500 টাকা দিয়ে পাওয়া যায়। কম্বল ভালো পাওয়া যায় না, ভালো জিনিস ভালো আমার তো কোনো কম্বল আসবো না, কোনো বাল আসবো না। ভগবান, কোনটা এটা? খুচ্চা দিয়াম, তার জলটা ভরে নি আগে। না ওটা ধরে থাকো, আমি খুচ্চা দিই। ভিজা তো হাত না, কই ধরো? কই ধরো মানে আমরা দেখাও খালি, এই যে এই যে ওটা কি লাগতো দেখ বাবা, কি ও দিয়ে দাও না, ওটা ঘন্টে থাকে না ওইদিকে, তাকে ওইখানে যাও না, ওইদিকে যাও, এগুলো দেখাইবা, নামাবা নামাবা উড়াবা। জন মানুষের পাড়া আর আমার পাড়া, গায়েও লাগে না কথা। ধরে থাকো, এইভাবে ধরে থাকো, ওইদিকে দেখা, ওইদিকে রাখো, হ্যাঁ ঠিক আছে, এইভাবে ধরে রাখো। এইভাবে ধরে রাখো,
দেখা যায়, কাকুর কাঁচা এটা কাঁচা তা দেখা যায় মোবাইলে? হ্যাঁ দেখি না তুমি? না দেখা যায়, দেখা যায়। ও আমি দেখাইলাম দেখা যায়। এটা একের মাঠে দিয়ে যেখানটা শক্ত বাস ওখানটা দিবি, নরম বাসের মধ্যে দিলে না আইল্লা পড়ে যাবে, নাকি ওখানে দিবি হবে তো? হ্যাঁ হবে, যা জল ভরে দেবো। এটা না এখন ভরতে লাগবে না, চলো যা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। আমরা যাও, তুমি তো বিষয় করতে পারবে না, চলো, তুমি তো ভিডিও করতে পারবে না। নিতে পারবে বালতে ছিল না, এই আমগুলা আমের ডাল বানাবা না? পরে আমের ডাল বানাবা? চলো দাও, আমার দাও, আমার দাও, আমার দাও, আমার দাও, তুমি চলো। লগে লগে
সব হাওয়াতে উল্টায় পাল্টায় গেছে, কই দিবা। দেওয়া কোন দিকে দিবা? সব হাওয়াতে সব ইস হয়ে গেছে, যে উল্টায় পাল্টায় গেছে। কাতার তো বোধ হয় কিছুই নেই গা, কাতার ছিঁড়া গেছে গা। সেই চালা হয়ে গেছে, ও খেতটা এখন ভালোই সাজা উঠছে বাবা, খেত তো এখন পুরো সাজা উঠছে কো। অনেকদিন পরে আবার ক্ষেতের ভিডিও করতেছি, পাট শাক তো ভালোই হয়েছে এখন, কিন্তু পাতলা পাতলা গায়ে পাট শাকগুলা, ডাটাগুলো ভালো হয়েছে, ফাঁকা 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 কি সুন্দর হয়েছে। ওরে শালা এখানে একটা বিট গাছ, এনে একটা বিট গাছ, কিন্তু বিট বিট হয়নি এখনো, এইদিকে একটা বিট গাছ। হর পাইকন কই চিরা ভালো, এগুলো লাগ এগুলো নষ্ট হয়ে গেছে, বাপরে টমেটো তো হয়েছে, এগুলো তো নিতে লাগে, কয়েকটা টমেটো আছে নিতে লাগে। বৈশাখ মাস পড়ে গেল, এখনও টমেটো আছে আমাদের কাছে। ফুলের কড়াগুলো সুন্দর হয়েছে, কিন্তু কি করা যাবে, একটা কুমড়া ঠিকভাবে হইল না, সবগুলো মেন্ডি খায়া খায়া শেষ করলো। বটবটি ও এগুলো কি ইসে করতেছ, নারা নিরাম দিতেছ? এই যে একটা হয়েছে, কিন্তু এরও অবস্থা বোধহয় কাইলে হয়ে যাবে। সারা ক্ষেতেই হয়েছে, কিন্তু এই যে কিন্তু একটাও টেকে না, এই যে মেন্দি ধরে বলা যে এটুকু ফলটার মতে। ওই যে হয়েছে তো মেহেন্দি ধরা বেড়াইছে, বাহ লঙ্কা গাছে ভালোই লঙ্কা আছে গো। এই যে ইয়ে বাবা কি বড় বড় লঙ্কা গো, ইয়ে কত ফলন লঙ্কার, খেতের থেকে নিয়ে চলে আসলাম বাইগন, ছোটো ছোটো বাইগনগুলোই নিয়ে চলে আসলাম, কী করা যাবে, বাইগনের যে অবস্থা, এই যে পোকা ধরে ফেলছে, এগুলো আর বড়ো হবে না। সবগুলোতেই একই অবস্থা, তারপরে যেগুলো গাজরগুলো তো বাতি হয়ে যেতেছে, তুলে নিয়ে আসলাম। টমেটো টমেটো তুলে নিয়ে আসলাম, টমেটো কয়েকটা দেখি এবার বড় বড় হয়েছে। আর এটা ওই যে
এত ছোট ছোটই পারে আনতে লাগতেছে, কি করা যাবে? এই মেহেন্দি ধরছে, আম গাছের ছোট ছোট আমগুলোকে কেটে কেটে আম সত্ব দেওয়া হয়েছে, রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে। ঠাকুর পূজার বাসন ধোয়া হচ্ছে, ভালো করে ধুয়ে নিচ্ছে মা। আজকের আকাশটা খুবই মেঘলা। এই আম গাছে যে যে বউ আমগুলো ছোট ছোট আম হয়েছে, এই যে দেখাই যাচ্ছে আমগুলো, এই আমগুলো প্রচুর পরিমাণে পড়ছে আর আমরা আম সত্ত্ব দিচ্ছি। এই যে অনেক আম পড়ছে, কত টোকাবো, কত আম দেখছ, এই যে কত কত আম, এই যে চতুর্দিকে আম, শুধু আম আর আম, এই যে এখানে সব আম। কি বললা? এই যে এখানে একটা লাউ হয়েছে, এটাও এটাও মেহেন্দি ধরছে, ছোট্ট লাউ, এটাও বড় হইতে দিল না। ওই দেখো আরেকটা কড়া হইতেছে, এটাতেও মেহেন্দি ধরছে, ইস দেখছো। এই যে ফুল, এই যে কতগুলো ফুল এখানে, অনেক ফুল হয়েছে গো। এই যে সামনেই কটা ফুল, আচ্ছা তুলসী তলায় জল দিচ্ছে, দুপুরের বাসন কোসন গুলো ধোয়া পাকলা করছে মা। যদি দুপুরের খাবার রেডি করা আছে, এখন খেয়ে নেব।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের এই নতুন চ্যানেলের পাশে থাকবে।